प्रिय शिक्षार्थी कैमन अच्छा सबाई मजिद जरिना फाउंडेशन स्कूल एंड कॉलेज को आयोजित ऑनलाइन क्लासे यासमीन आख्तार तुम्हारे सबा के स्वागत जाना। आज के पूर्व उत्पादन व्यवस्थापना और विपणन द्वितीय पत्र लेक्चर 6 देखो एर आगे लेक्चर 5 चतुर्थ अध्याय अर्थात बजार विभूतिकरण और विपणन कथाटी चैप्टरटी शुरू करेछि। तो आज के परवर्ती अंशटा नहीं आलोचना करब। देखो बजार भित्तिक विपणन मिश्रणेर एर आगे चैप्टारे आगेर अंशे आमरा बजार विभूतिकरणेर आग पर्यन्त परिच्छेद आमरा विभिन्न धरनेर बजार सम्पर्के धारणा नियेछि। এখন আসলে আজকে আমরা চলে যাই বাজার বিভক্তিকরণ কি। দেখো বাজার বিভক্তিকরণ আমরা বলতে বুঝি যে ক্রেতাদের অবস্থান বা ক্রেতাদের ধরন বৈশিষ্ট্য ইত্যাদি কতিপয়ের উপর বাজারকে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাগে বিভক্ত করার নামই হচ্ছে কি বাজার বিভক্তিকরণ। একই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যখন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ক্রেতা বিহেভিয়ার ইত্যাদির উপর ভিত্তি করে যখন বাজারকে বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ করা হয় তার নামই কি বাজার বিভক্তিকরণ। বাজার বিভক্তিকরণ সম্পর্কে ফ্লিপকার্ট অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং বলেন, মার্কেট সেগমেন্টেশন ইজ ডিভাইডিং এ মার্কেট ইন্টু ডিস্টিংক্ট গ্রুপস অফ বায়ার্স অন দ্য বেসিস অফ নিডস ক্যারেক্টারিস্টিক্স অর বিহেভিয়ার হু মাইট রিকোয়ার সেপারেট প্রোডাক্টস অর মার্কেটিং মিক্সেস। অর্থাৎ দেখো ক্রেতাদের প্রয়োজন ক্রেতাদের বৈশিষ্ট্য ও ক্রেতাদের ব্যবহার ইত্যাদির উপর ভিত্তি করে কি করা হচ্ছে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করার নামে বাজার বিভক্তিকরণ। এরপর আসি আমরা পরবর্তী টপিক বাজার বিভক্তিকরণের উপকারিতা বা সুবিধা বা উদ্দেশ্য বা এটাকে আরও বলা যায় যে কেন বাজার বিভক্তিকরণ করা যায় বা আমরা বাজার বিভক্তিকরণটা কেন করব। তাহলে আসলে আমরা করে নিই। দেখো এখানে কিন্তু আমরা একটা টপিকের মধ্যে অনেকগুলো টপিক করতেছি, সেটা হচ্ছে উপকারিতা সুবিধা উদ্দেশ্য বা বাজার বিভক্তিকরণের কারণ। দেখো বাজার বিভক্তিকরণের উপকারিতা বা উদ্দেশ্য সমূহ হচ্ছে সঠিক কৌশল নির্ধারণ, ক্রেতা সন্তুষ্টি অর্জন করা, প্রতিযোগিতায় সাফল্য অর্জন, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, ক্রেতা শ্রেণী নির্ধারণ, সম্পর্ক স্থাপন, হুমকি ও সুযোগ নির্ধারণ, বাজারের সঠিক ব্যবহার, সিদ্ধান্ত গ্রহণ, পরিবর্তনশীল চাহিদা পূরণ, লাভজনক বাজার অংশ নির্ধারণ, আধুনিক বিপণন মতবাদের প্রয়োগ। সেক্ষেত্রে দেখো সঠিক কৌশল নির্ধারণ আমরা বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করার মাধ্যমে আমরা ক্রেতাদের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের বিপণন কৌশল গ্রহণ করতে পারি, যার ফলে আমরা সহজে ক্রেতা সন্তুষ্টি অর্জন করা যায়, প্রতিযোগিতা সাফল্য অর্জন করা যায় ইত্যাদি। এগুলোকে আমরা বাসায় পড়ে নিবে। এখানে দেখো আরেকটা টপিক পয়েন্ট আছে, সেটা হচ্ছে হুমকি ও সুযোগ নির্ধারণ। অর্থাৎ বাজার বিভক্তিকরণের মাধ্যমে আমরা যখন ক্রেতাদের ধরন অনুযায়ী ক্রেতাদেরকে আলাদা করে ফেলি তখন আমরা বুঝতে পারি যে কোন ক্রেতা আমার জন্য সুযোগ আর কোন ধরনের ক্রেতা বা কোন ধরনের বাজার আমার জন্য হুমকিস্বরূপ বা আমার জন্য যেটা ঝুঁকি সৃষ্টি করে সেটাই কি আমার জন্য হুমকিস্বরূপ। এই ধরনের উপাদানগুলো আমরা সহজেই নির্ধারণ করতে পারি। এরপরে আসি বাকি পয়েন্টগুলো তোমরা বাসায় করে নেবে, আশা করি সমস্যা হবে না। এরপরে চলে যে বাজার বিভক্তিকরণের ভিত্তি। দেখো বাজার বিভক্তিকরণের ভিত্তি সমূহ, বাজার বিভক্তিকরণের ভিত্তি মূলত দুই ধরনের, একটা হচ্ছে বাজার বা ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি আর একটা হচ্ছে ব্যবসা বাজার বিভক্তিকরণের ভিত্তি। সেক্ষেত্রে আমরা বাকিগুলো আমরা ডিটেলসটা পরের টপিকে পড়বো। তো আমরা আগে জেনে নিই ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভোক্তা বাজারের জন্য আলাদা আর একটা হচ্ছে কি ব্যবসায় বাজারের জন্য আলাদা। তাহলে পরে চলে যাই ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তিসমূহ। দেখো ভোক্তা বাজার বিভক্তিকরণের ধরন হচ্ছে তিনটা বা ভিত্তি হচ্ছে তিনটি, সরি চারটি। একটা হচ্ছে ভৌগোলিক বিভক্তিকরণ, জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ, মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, আচরণ ভিত্তিক বিভক্তিকরণ। দেখো আমরা যখন ক্রেতার অবস্থান বা ক্রেতারদের যে অবস্থানটা বা ভৌগোলিক যে অবস্থান তার উপর ভিত্তি করে যখন বিভক্তিকরণ করবো তার নাম হবে কি ভৌগোলিক বিভক্তিকরণ। আবহাওয়া, জলবায়ু, সম্পদ ইত্যাদি এর উপর প্রভাব বিস্তার করবে।
এরপর আসি জনসংখ্যাগত বিভক্তিকরণ। জনসংখ্যাগত বিভক্তিকরণ হচ্ছে যখন জনসংখ্যার সংখ্যা বা জনসংখ্যার ধরন অনুযায়ী বা জনভিত্তিকভাবে বিভক্তিকরণ করা হবে বা জনসংখ্যার প্রয়োজন চাহিদা ইত্যাদি অনুযায়ী বিভক্তিকরণ করা হবে, তখন তার নাম হবে কি জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ। এরপর আসি মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ। মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ হচ্ছে দেখো আমরা যখন একটা বিভিন্ন আলাদা আলাদা একটা জনগোষ্ঠী বা আলাদা আলাদা একটা জাতি বা ধর্ম ইত্যাদির উপর যখন বিভক্তিকরণ করবো, তার নাম হবে কি মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ। এরপর সে আচরণ ভিত্তিক বিভক্তিকরণ, কে তাদের জ্ঞান মনোভাব শিক্ষা ইত্যাদির উপর বা পণ্য প্রতি যে সাড়া ইত্যাদির বিষয়ের উপর বিবেচনা করে যখন বাজারকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হবে, তখন নাম কী হবে আচরণ ভিত্তিক বিভক্তিকরণ। এবার সে ভৌগোলিক বিভক্তিকরণ। দেখো ভৌগোলিক বিভক্তিকরণ আবার 5 ধরনের হচ্ছে, বিশ্ব অঞ্চল বা দেশ, দেশ অনুযায়ী যখন বিভক্ত করা হয়ে যায় বিভিন্ন দেশ, দেশ আলাদা, তখন তার নাম কী হবে ভৌগোলিক বিভক্তিকরণ বা দেশ বিশ্ব অঞ্চল বা দেশ অনুযায়ী। এবার হচ্ছে দেশীয় অঞ্চল, অর্থাৎ দেশীয় অঞ্চলের মধ্যে একটা দেশের মধ্যে যখন বিভিন্ন অঞ্চলকে আলাদা আলাদা ভাগে ভাগ করা হবে, তার নাম কী হবে দেশীয় অঞ্চল। বা আবার আরেকটা যদি আমরা বলতে চাই যে আমাদের যে দেশীয় বা ভৌগোলিক যে অবস্থান, ধরো মহাসাগরের অবস্থান ইত্যাদি কারণে যখন আমাদের ধর্ম বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হয়, তার নাম কী হবে দেশীয় অঞ্চল ভিত্তিক। এরপর সে শহর বা নগরের আয়তন অনুযায়ী, যেরকম ধরো একটা শহরের যখন আমরা বিভক্তিকরণ করবো, আমাদের শহরের ক্রেতাদের ধরন একরকম থাকে, আমার গ্রামাঞ্চলের ক্রেতাদের ধরন আরেক রকম থাকে। তো আমরা যখন শহর শহরকে বিভক্ত করবো, যে একটা শহর থেকে আরেকটা শহরকে বিভক্তিকরণ করবো, তার নাম কী হবে শহর বা নগর আয়তন অনুযায়ী। এরপর আসি ঘনত্ব। কোন নির্দিষ্ট অঞ্চলের স্বভাবক ক্রেতাদের অবস্থানের ঘনত্বটার উপর নির্ভর করে যখন বাজার বিভক্তিকরণ করা যায়, তখন তাকে কি বলে ঘনত্ব অনুযায়ী বিভক্তিকরণ। যেরকম ধরো আমি যদি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলতে চাই যে ঘনত্বটা কীভাবে, যেরকম ধরো আমার একটা অঞ্চলে যেখানে কি স্কুল কলেজের সংখ্যা বেশি, সেখানে কিন্তু কলম খাতা বাইরে স্কুলের যে স্টেশনারিগুলো আছে সেগুলোর প্রয়োজনীয়তা বেশি থাকবে বা চাহিদাও বেশি থাকবে। আবার দেখো যে কিছু যেখানে স্কুল কলেজ বেশি থাকে সেখানে ফাস্টফুডের চাহিদাও বেশি থাকে, কারণ বাচ্চারা যখন টিফিনের জন্য খাবারের জন্য বের হয় তখন কিন্তু তারা ওই ফাস্টফুডের প্রতি বেশি আকৃষ্ট হয়। তো এই কারণে এইসব বিষয়ের ভিত্তি করে যখন বাজার ভিত্তিকরণ করা হবে, তার নাম কী হবে ঘনত্ব। এবার সেই জলবায়ু, বিভিন্ন দেশের জলবায়ু বা বিভিন্ন দেশের জলবায়ু বা আবহাওয়া ইত্যাদির উপর ভিত্তি করে যখন করা হবে, সেটার নাম হবে জলবায়ু ভিত্তিক। বা কেন করা হয় বিষয় বিচিত বিষয়গুলো, যেরকম ধরো আমরা আমাদের দেশটা হচ্ছে কি নাতিশীতোষ্ণ দেশ, এখানে কিন্তু শীতের পোশাক অত বেশি প্রয়োজন নেই, আবার গরমের পোশাকেরও প্রয়োজনীয়তা রয়েছে, অর্থাৎ আমাদের কি দুটারই প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু আমরা যদি শীত প্রধান দেশের কথা চিন্তা করি, সেখানে কিন্তু শীতের বস্ত্রের যে চাহিদা থাকবে, গরমের বস্ত্র কিন্তু ওই ধরনের চাহিদা থাকবে না। এবার সেই জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ। জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণের ক্ষেত্রে যে সকল বিষয় বিবেচনা করা হয় সেগুলো হচ্ছে বয়স বা জীবনচক্রের স্তর। যে আমি যে ধরনের বা আমার লক্ষ্য ক্রেতার বয়সটা কীরূপ হবে তার উপরে ভিত্তি করে যখন করা হয়। তারপরে সে লিঙ্গ বা জেন্ডার, আমরা কোন ধরনের বা কোন প্রকৃতির জনসংখ্যাকে আকৃষ্ট করবো সেটা কি লিঙ্গভিত্তিক হবে। এরপরে সে পারিবারিক আয়তন, যেরকম ধরো একটা সময় ছিল বাংলাদেশে কি বেশি পরিমাণে যৌথ পরিবার দেখা যেত, কিন্তু বর্তমানে কিন্তু যৌথ পরিবারের সংখ্যা নেই বললে চলে, যার ফলে কি হয় মানুষের খাদ্যাভ্যাস প্রয়োজনীয়তা ইত্যাদি বিভিন্নভাবে চেঞ্জ হয়, পোশাক পরিচ্ছদ সব কিছুতে কী থাকে পরিবর্তন লক্ষ্য করা যায়। এবার সে পরিবারের জীবনচক্র, আয়, পেশা, শিক্ষা, ধর্ম, বর্ণ, প্রজন্ম, জাতীয়তা ইত্যাদি কী করে প্রভাবিত করে। এরপরে আসি মনস্তাত্ত্বিক বিভক্তিকরণের ক্ষেত্রে যে সকল বিষয় বিবেচনা করা যায় সেগুলো হচ্ছে সামাজিক শ্রেণী, জীবন ধারণের পদ্ধতি, ব্যক্তিত্ব। তারপর সে আচরণ ভিত্তিক বিভক্তিকরণের ক্ষেত্রে উপলক্ষ, প্রত্যাশিত সুবিধা, ব্যবহারকারী মর্যাদা, ব্যবহারের হার, আনুগত মর্যাদা ইত্যাদি, প্রস্তুতির স্তর ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়। এরপর আসি শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তি। শিল্প বাজার কী কীভাবে বিভক্ত করা হয় বা কী কী বৈশিষ্ট্য বা কী কী চলকগুলোর কারণে শিল্প বাজার বিভক্তিকরণ করা হয়, সেগুলো হচ্ছে ক্রেতাদের ভৌগোলিক অবস্থান, জনমিত্তিক বৈশিষ্ট্য, শিল্প বা কোম্পানির আয়তন। এক্ষেত্রে জনমিত্তিক বৈশিষ্ট্য বলতে কিন্তু শিল্প বা কোম্পানির আয়তনকে বোঝানো হবে, প্রত্যাশিত সুবিধা, ব্যবহারকারীর মর্যাদা, পণ্য ব্যবহারের হার আর আনুগত্য এবং শেষে কি আনুগত্যের মর্যাদা। এছাড়া আরও কিছু চলক বা রয়েছে, সেগুলো হচ্ছে কি পরিচালনার বৈশিষ্ট্য, ক্রয় অ্যাপ্রোচ, পরিস্থিতি বা উপাদান, শেষ হচ্ছে
ব্যক্তিগত বৈশিষ্ট্য ইত্যাদি চলকগুলা ইত্যাদি বিষয়গুলোকে করতে হয় বিবেচনা করতে হয় শিল্প বাজারভুক্তকরণের ক্ষেত্রে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, আশা করি তোমাদের সবার আমার ক্লাসটি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।